feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. Key. ভাবছো তো খুব মজা করেছি আমরা। সবার মতো আমাদেরও ইচ্ছা হয়েছিল এই গরমে একটু অ্যাকোয়াটিকা থেকে ঘুরে আসি, তাই যেই বলা সেরকমই কাজ। জান তো অনেকদিন ধরেই বলছিলাম আমি ওয়াটার পার্ক যাবো, ওয়াটার পার্ক যাবো। এই সানডে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম গন্তব্য অ্যাকোয়াটিকা। গল্পটা একদম অন্যরকম, সেই গল্পটা শোনার জন্য শুরু থেকে শুরু করতে হবে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 11টার সময়, আমাদের অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কে পৌঁছাতে সময় লাগলো অলমোস্ট 1.5 hours। যারা বাসে করে আসতে চাও তাদের জন্য রয়েছে হাওড়া থেকে থাকদারি বাস স্ট্যান্ড পর্যন্ত 12C/2। থাকদারি বাস স্ট্যান্ড থেকে জাস্ট কয়েক মিটার হাঁটলেই অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক। অ্যাকোয়াটিকার টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আমরা পৌঁছে গেছি এন্ট্রি গেটে অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কের। আর বলতে বলতে আমি সামনে কি দেখছি, এই এত পিঁপড়ের মতো মানুষের ভিড়, এরা কোথায় ছিল? বাট হু কেয়ার্স, আমাদের অনলাইন টিকিট কাটা আছে, সো নো প্রবলেম অ্যাট অল। আর তারপর যা হলো, আমাদেরকে আবার বললো আপনারা গিয়ে লাইনে দাঁড়ান, তোমরা যদি অ্যাকোয়াটিকা যাও ছুটির দিনে বা কোনো ভেকেশনে অনলাইন টিকিট কাটার কোনো দরকার নেই, তোমরা ওখানে গিয়ে টিকিট কাটতে পারবে। আই থিঙ্ক অনলাইনে থেকে বেটার, কারণ ওখানে কনভিনিয়েন্স চার্জ দিতে হয় না। আর চার্জেসটাও এখানে আমি বলে দিই, সোম থেকে শুক্রবার পর্যন্ত অ্যাডাল্টদের জন্য রয়েছে 1000 টাকা, আর উইকেন্ডে রয়েছে 1100 টাকা। বাচ্চাদের অ্যাবভ 1 ইয়ার অ্যান্ড বিলো 4.6 ফিট 500 উইকডেজে অ্যান্ড 550 উইকেন্ডে। ওয়েট ওয়েট ওয়েট, এখানেই শেষ নয়, এটা তো ছিল শুধু এন্ট্রি টিকিট, লকারের জন্য তো কোনো টিকিট নেওয়াই হয়নি। তোমাকে লকারের জন্য টিকিট সংগ্রহ করতে হবে, যেটা অনলাইনে পাওয়া যায় না। এত সময় নষ্ট করে গরমে ঘেমে নিয়ে যখন আমরা পৌঁছালাম লকারের জন্য টিকিট নিতে, আমাদেরকে বললো ওমেন্স লকার শেষ হয়ে গেছে, নেই একটাও অ্যাভেলেবেল। জামা কাপড় কোথায় রাখবো, ব্যাগ কোথায় রাখবো? তাই সবিক একটাই লকার নিয়েছিল, একটা লকারই আমরা ডিসাইড করলাম সমস্ত ব্যাগপত্র জুতো সমস্ত কিছু রাখবো। পার লকারের জন্য তোমাদের 300 টাকা করে দিতে হবে, যেখান থেকে ওরা 100 টাকা ডিপোজিট রেখে দেবে, আর বাকি টাকাটা তোমাকে যাওয়ার সময় ফেরত নিতে হবে। ফাইনালি 2 ঘন্টা যুদ্ধ করার পরে আমরা অ্যাকোয়াটিকার ভেতরে পা রাখলাম। আর ভেতরে ঢুকে যেটা দেখতে পেলাম, লোক কিচকিচ করছে একদম, পুরো যেখানে চোখ যাচ্ছে সেখানেই শুধু লোকের ভিড়, মানে সবাই চলে এসছে গরমে। আর বাড়িতে থাকতে না পেরে সবাই ওয়াটার পার্কে চলে এসছে, জাস্ট একটু গরমে জলে চুবে বসে থাকবে বলে। টার্ন বাই টার্ন পুচানের সাথে একজন করে থেকে আমরা চেঞ্জ করে ড্রেস আপ করে এলাম। ফাইনালি জলে নামবো বলে আমি তো, ও যেটা তোমাদেরকে বলতেই ভুলে গেছি, লকার তো নেওয়া হলো, টিকিটও নেওয়া হলো, লকারের চাবিটা নেব কিভাবে, সেখানেও লাইন দিতে হয়েছে। দেখো তোমরা, মানে লিটারালি সৌভিককে গুতো গুতি মারামারি করে ওই ভিড় ঠেলে ওই ঘেমো গা নিয়ে লোকের ঘেমো গায়ের সাথে লেগে অনেকক্ষণ দাঁড়ানোর পরে ও লকারের চাবিটা ফাইনালি পেয়েছে, তাও একটা লকার। এবার বলবে জলে পা চোবানোর জন্য তোমাকে লাইন দিতে হবে, একজন একজন করে যাবে জলে জাস্ট পাটা চোবাবে। শেষমেশ সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা পৌঁছালাম ওয়াটার পার্কে জলের সামনে। পূজানের জন্য তো ওয়াটার বটল ছিল, সব কিছুই অ্যারেঞ্জমেন্টস আমরা নিয়ে গেছিলাম, তো কোনো অসুবিধা হয়নি। কিন্তু কিছুক্ষণ থাকার পরে আমার আর সৌভিকের পেয়ে গেছে জল তেষ্টা, আবার কে লকার পর্যন্ত ছুটবে, তো জল তো কিনতেই হবে। জলের দোকানেও লাইন, ওই দেখো সব জায়গায় লাইন, বাথরুম করতে যাবে সেখানে লাইন, জল খেতে যাবে সেখানেও লাইন, খাবার কিনবে সেখানেও লাইন, রাইডসে চড়বে সেখানেও লাইন, জীবনটাই লাইনে দাঁড়ানো হয়ে গেছে। হ্যাঁ, তোমাকে কিউতে দাঁড়াতেই হবে।
আর এদিকে পুচানকে দেখো, এত কিছুর মাঝে আমার জানা দরকার নেই কি হচ্ছে, তোমরা বুঝে নাও, আমি জল পেয়ে গেছি, আমি এখন জলে লাফালাফি করবো। বাধা গরু ছাড়া পেয়ে গেছে, আজকে আমি মুক্ত বিহঙ্গ, যেদিকে ইচ্ছা যাবো, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো, এরকম একটা ব্যাপার, আমাকে জাস্ট ছেড়ে দাও। তোমরা যাও সিমরন, জিলো আপনি জিন্দেগি, তো আজকে লিয়ে বাস অ্যাশ করলো আপনি জিন্দেগি। সত্যি বলতে পুজান খুব এনজয় করেছে, নিজে নিজেই একা একা এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল, জল নিয়ে খেলছিল, লাফালাফি করছিল, এই ছোট্ট পুচকেটাও জল পেয়ে খুব খুশি। এই দেখো পৃথিবীর সব থেকে শান্তির জায়গা, ছোট থেকে বড় কারুরই যেন জল থেকে উঠে আর যেতে ইচ্ছে করছে না। অনেকক্ষণ জঙ্গল সাফারিতে থাকার পর আমরা এই ঝর্ণাটা দেখতে এলাম, দূর থেকে বেশ ভালোই লাগছিল। সৌভিক পুচানকে নিয়ে ওপরে উঠেছিল এবং নিচে জলেও নেমেছিল, যদিও আমি জলে নামিনি, জলটা খুব একটা পরিষ্কার ছিল না আর আমার টায়ার্ডও লাগছিল, আমার নামতেও ইচ্ছা করছিল না। আর সৌভিক বললো এখানকার জলটাও নাকি একটু ঠান্ডা। এদিকে এই রাইডটা তো আমরা উঠিনি কারণ আবার লাইনে দাঁড়াতে হবে বলে। হঠাৎ করে কটা বাজে জিজ্ঞেস করায় খেয়াল হলো দেরি হয়ে গেছে, পুচানের তখনও জল ছেড়ে আসার বিন্দুমাত্র ইচ্ছে নেই। আর ঠিক সেই সময় আমি দেখতে পেলাম পাশেরই পুলটাতে বড় বড় ঢেউ শুরু হয়ে গেছে। ওয়েট দ্য মিউজিক, ব্যাস আমাদেরকে আর দেখে কে, আমি আর পুজান দুজনেই ছুটতে গিয়ে জলে নেমে পড়েছি। ব্যাটা এক গলা জলে একা একা চলে যাচ্ছিল, মেয়ের সাহস দেখো, ভয় ডর কিচ্ছু নেই। এদিকে সূর্যি মামা পশ্চিম আকাশে ডুব দেবো করছে, মানুষের ভিড় তখনও কমেনি, ঘড়িতে তখন 4:30। আমরা ভেতর থেকে খাবার কিনে নিই কারণ আমাদেরকে আবার নইলে লাইন দাঁড়াতে হবে, কিন্তু তোমরা চাইলে ভেতর থেকে খাবার কিনতেই পারো, এখানে অনেক রকম অনেক ভ্যারাইটি অপশন আছে, ছোলে ভাটুরে থেকে শুরু করে পাওভাজি, বিরিয়ানি কম্বো, চাইনিজ, চা তোমরা চাইবে সমস্ত কিছু অ্যাভেলেবেল। এবং 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 অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কের সাথে রিসর্টও আছে, তোমরা চাইলে এখানে রুম বুক করে থাকতেও পারো। অনেকক্ষণ জলে লাফালাফি করে এনজয় করে মস্তি করে সৌভিক বুঝিয়ে সুজিয়ে পুচানকে ফাইনালি জল থেকে তুলতে পেরেছে। তাও পুচানের একদম ইচ্ছে ছিল না বাড়ি ফেরার, বেচারা মুখটা কেমন পড়ে আছে দেখো। বাই বাই অ্যাকোয়াটিকা। আমরা এখন অ্যাকোয়াটিকা থেকে ফাইনালি বেরিয়ে যাচ্ছি, আর এই দেখো সৌভিক রিফান্ড আনতে গেছে। আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম লকারটা নেওয়ার সময় যে ওরা কিছু টাকা ডিপোজিট রেখে দেবে আর বাকি টাকাটা রিফান্ড দেবে, তাই বেরোনোর সময় রিফান্ড নিতে তোমরা ভুলো না। আর তার সাথে আমাদের দিয়েছে এই 3টে অ্যাকোয়াটিকার কুপন। পুচানের খাবার তো গাড়িতেই ছিল, এই দেখো পুচান খেয়ে বিন্দাস গাড়িতেই ঘুমিয়ে গেছে বালিশ টালিশ মাথায় দিয়ে। আর আমরা অন দ্য ওয়েতে সাবওয়ে থেকে আমাদের জন্য স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম, এই দেখুন সৌভিক স্যান্ডউইচ নিয়ে আসছে। ওহ বাবা, এতক্ষণে যেন পেটে স্যান্ডউইচটা পরে একটু শান্তি হলো। সামনে সূর্যটা কি সুন্দর লাগছে তাই না? চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, আর লাইক করে দেওয়ার সাথে সাথে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করার সময় ডান দিকের যে বেল আইকনটা আছে সেটা অল করে দাও, ফলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছে যাবে। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিও নিয়ে, একটু অন্যরকম, একটু আলাদা ধরনের, একটু সারপ্রাইজ থাকবে তোমাদের জন্য। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, বাই।